এরকম এত বড় একটা সাইজ, প্রচুর ওয়েটও আছে। দিস ইজ টু গুড। সেটা হচ্ছে ক্যামেরা দিকে নিয়ে আসো, আটু নিয়ে আসো, আর একটু নিয়ে আসো, কাকুটাকে জিজ্ঞেস করে আসছো। গুড মর্নিং গাইস, ইয়েট অ্যানাদার ডে, ইয়েট অ্যানাদার ব্লগ, আরও একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। অ্যান্ড আজকের ব্লগটা একটু ডিফারেন্ট হতে চলেছে, কারণ আজকের ব্লগে কলকাতার বিভিন্ন নামি দামি পুরনো জায়গা এক্সপ্লোর আমরা করব। সেখানে সকাল থেকে কী কী অ্যাক্টিভিটি আমরা করছি, ব্রেকফাস্ট থেকে শুরু করে আপ টু লাঞ্চ, আর তোমরা দেখতে পাবো ব্লগটা বেশ ভালো হতে চলেছে। ইটস অল অ্যাবাউট নর্থ ক্যালকাটা, স্টে টিউনড উইথ আস। ওয়েট করছিলাম, চলে এসেছে প্রসঞ্জিৎ রঞ্জন। হেলমেটটা খোল ভাই, দাঁড়া তুই। এরা চেনে যাচ্ছে আমাকে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমি একটু আগে বিয়ে করে দিই। ওইদিকে ওইদিকে শুভ্রদা বিজি ফোনে, হোয়াটসঅ্যাপে একটু স্ট্যাটাস দিই যাতে আমার কেউ ফোন না করে। আচ্ছা আচ্ছা, ফোন করলে এখন ডিস্টার্বেন্স হয়ে যাবে। একটা ডিস্টার্বেন্স আর কি, এটা মিস্টার সাথে আর কি কথোপকথন কোন কেন ছেলেমেয়েটা কয় যায়। আচ্ছা আচ্ছা, এই মুকুট খুলেছেন তো উঠে পড়া যাক নাকি? আজকে কিছু ধামাকা হতে চলেছে তো, খিদে তো পেয়েছে তো, কচুরি দিয়ে স্টার্ট করা যাক নাকি? হ্যাঁ, আর নর্থ কলকাতা কচুরি বলতে কি বুঝি? নর্থ কলকাতার কচুরি বলতে তো তাহলে পটলার দোকানই বলি, ওয়ান অফ দ্য ফেমাস। হ্যাঁ, ওয়ান অফ দ্য ফেমাস বলাই যেতে পারে, অনেক ফেমাসই তো আছে নর্থ কলকাতা। তো পটলার কচুরি দিয়ে স্টার্ট হচ্ছে, দেখতে থাকো। তো চলে এসেছি কচুরি খেতে পটলার দোকান, কারণ এটা নর্থ কলকাতার ওয়ান অফ দ্য ফেমাস কচুরি দোকান বলতে পারা যায়। তো কচুরিটা খেয়ে নেওয়া যাক, কচুর খিদে পাচ্ছে, চলো একবার দেখিয়ে দাও। পটলার দোকান থেকে কচুরি নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। কচুরি এই দু পিস আছে, বেশ মোটা। আর সকালবেলা বাগবাজারে কচুরি মানেই একটা দারুণ খেয়ে, ঠিক আছে। এই দু পিসের দাম 17 টাকা, 8.5 টাকা করে কচুরি এরকম ধরনের। বাট আমার কোথাও না কোথাও মনে হচ্ছে একটু ওভার রেটেড, কারণ এই দামে এই কচুরি একটা ভেতরের ফিলিংসটা যতটাই মাসকলাইয়ের কচুরি আর এরকম হিঙের টেক্সচার আছে, স্টিল তাও বলবো যে 8.5 টাকায় কি, 8.5 টাকায় কি উঠতে। ভালো, বাট তরকারিটা একটু মিষ্টি মিষ্টি লাগছে আমার, হয়তো একটু ঝাল হলে বেটার হতো। ওয়েল, ইটস মাই অপিনিয়ন, আদারওয়াইজ ভালো। এটা সামাও 8 টাকা না হয়ে যদি 6-7 টাকার মধ্যে যদি রাখতে পারতেন বেটার হতো। সাইজ অনুযায়ী আর এই দোকানের যা দাম, মানে নাম আছে, জাস্টিফাই হচ্ছে, বাট আমার সামহাও ওভার রেটেড লেগেছে। তো তোর কেমন লাগলো?
এটা আমার লোকালিটি, তবুও বলবো যে ঠিকঠাকই আছে, কিন্তু দামটা একটু বেশি। হ্যাঁ, যেটা তোমার কথা অনুযায়ী, আরে তবুও বলবো, আরে তুই অনেস্ট রিভিউ দিলে, কচুরি তুই অনেস্ট রিভিউ দিলে জিভে জল আসে। শোন, বৃষ্টির মধ্যে এসে পৌঁছেছে তুহিন। হাই ভাই। কিছু বলতে চাস? তুই তো বৃষ্টি ওই ওয়েদার ফোরকাস্ট করেছিল না? ওই বৃষ্টিকে ডেকে নিয়ে এসছে। পটলার দোকানের রেগুলার কাস্টমার, কিছু বল। সত্যি কথা বলতে পটলার দোকানে রেগুলার কাস্টমার নয়, এটাও একটা ভুল কথা বলে। দেখো ভাই, এটাই নিচ্ছিস তো? দেখো ভাই, স্পষ্ট কথা কইছি, উত্তর কলকাতায় কচুরি সে যত দামই হোক না কেন খেতে আসবে। হ্যাঁ, একবার যদি মুখে স্বাদ পেয়ে যায় আমি খাবো। একদম, কে পটলা, কে পটল, কে আলু, আমার মতো দেখার দরকার। হ্যাঁ, কচুরি যদি গরম হয় আলুতে যদি টেস্ট থাকে, আরে এমনি, হ্যাঁ আরে এমনি আলুর দোস্ত আছে, তাই না? না, আমি কচুরি খেতে খুব ভালোবাসলো, মানে পার্টিকুলারলি এক জায়গায় ওই যে স্টিক করে, মানে এর দোকানে খাবো, মানে শুধু এর দোকানে খাবো ওরকম না, আমি ঘুরে ঘুরে কচুরি খাই, যে পাড়াতে যখন যে দোকান পাই আমি সেই দোকানেই কচুরি খাই। আচ্ছা আচ্ছা, তা আমার যতদূর মনে হয়েছে যে একটু একটু ওভাররেটেড না? এক সেকেন্ড এক সেকেন্ড, মানে একটা দেখাচ্ছি, এই যে 10 টাকা, সকালে এসেছিলাম খেতে, এইটা পড়ে রয়েছে, আর দেখাবো না, আর কি দেখানো যায়? যারা আসতে চায় আমি তাদেরকে অবশ্যই বলবো, অলওয়েজ ওয়েলকাম, তারা নতুন নতুনত্ব কিছু দেখতেই পারে। আর বাগবাজার ঐতিহাসিক জায়গা বস, চলবে নাই যখন বলে দিয়েছে, যেতে তো হবে। ভালো কোনো কাজ করতে যাবো, বৃষ্টি শুরু হয়ে গেছে, ভালো কোনো কাজ সহ্য হয় না, বৃষ্টি হবেই। নাকি মানে এখানে কি মানে দাঁড়িয়ে বৃষ্টি বৃষ্টিতে এখন কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি এখন নিবেদিতার বাড়ি, সিস্টার নিবেদিতার বাড়ি। ওই হাতে কি লিখে এনেছিস, মানে খাতায় কি লিখে এনেছিস? বাবার হলো আবার জ্বর সারলো ঔষধে। মানে আসল আসল জায়গাটা দেখি না, এটা কি লিখে এনেছি বেসিক্যালি? গোলবাড়ির কষা মাংস যিনি রাঁধুনি, তিনি কি বলেন একবারও তার কি কি মশলা দেন তার মাংসে? বলেন না, আমিও বলি। More than twice, same song but brand new dance. I wear out my third second chance. You take my breath and I can't get it back. Might be time for me to face the facts. The best me is with you, but I know I got a lot to prove. They think ভালো কাজ করতে যাবো, বৃষ্টি, গাড়িতে ঢুকতে যাবো বৃষ্টি, গাড়ি থেকে বেরোলেও বৃষ্টি, সামান্য একটা শেডের তলায় দাঁড়াতে যাবো তাতেও বৃষ্টি। আরে সকাল থেকে কি বলো বলো, কি বলবো আমি, কি বলবো, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, কিছু আছে ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে নাকি? এদিকে তাকিয়ে দিলে একটু স্মাইল করো, চা পা হলে ভালো হতো, বুঝলে? বুঝলে, কচুরি পাউডার চা পা হলে ভালো হতো, তো নাকি চা খাবো, নাকি কিছুই করতে হবে, খাবে চা? হ্যাঁ, তুই তুই এটাতে করে প্রিন্সেপ ঘাট যাবি? হ্যাঁ।
এই হ্যাঁ ঠিক ঠিক নো ইস্যু নো ইস্যু প্রিন্সে কর যাবে নাকি বেশ ভালো এই টাইমটা যদি কখনো কোনো আসো ভালো কিছু ফিল করতে পারবে একদম শান্ত সুস্থ ভাবে এক থেকে দেড় ঘন্টা টাইম স্পেন্ড করে যাও খুবই ভালো লাগবে চেয়েছি নাকি কথা হচ্ছে কচুরি কচুরি খাওয়ার পর না একটু চা হলে জমে যায় তো ওখানে চা খাবো এটা হলো কি শ্রী আনন্দময়ী কালী মায়ের মন্দির আর ভাবছি চাটা কোথা থেকে খাওয়া যায় চা তো একটা স্টল দেখতে পাচ্ছি ফুচকার মতো খেতে হয় পুটি ভালো হয়েছে মাতা ভোজনালয়তে এসেছি আর এখানে যে প্লেটে নেওয়া হয়েছে এখানে ভাত 5 টাকা পরে যদি আবার ভাত যদি নিতে চাও তাহলে আবার 5 টাকা আর এটা তরকারি 10 টাকা এখানে ডাল 10 পাবদা মাছ এখানে এত বড় সাইজের একটা পাবদা মাছ দিয়েছি এটার দাম হচ্ছে 200 টাকা আর এখানে সাদা মাছ নেওয়া হয়েছিল যেটার দাম 120 টাকা আর ওখানে 4 পিস মটন যেটা ওখানে 2 জন সাটি দিয়েছে অলরেডি কত দাম ছিল ওটার প্রাইসটা কত প্রাইস ছিল ওটা 130 ভগবতমাতা ভোজনালয় থেকে সোজা ডাইরেক্ট চলে এসেছি কলেজ স্ট্রিট বইপাড়া তো ওইখানে যে পাইস হোটেলে খেয়েছিলাম সেখানে আমার ভিডিও ফুটেজ খুব একটা ভালো মতো তুলতে পারিনি কারণ ওখানকার স্টাফরা না সেরকম কোঅপারেট করেনি আমাদের সাথে আর খাওয়ার দাওয়ার পাইস হোটেল সম্পর্কে যেরকম ধারণা ছিল নট আপ টু দ্য মার্ক আই এম টোটালি ডিসঅ্যাপয়েন্টেড তো এখান থেকে চলে এসেছি আমরা সোজা কলেজ স্ট্রিট বইপাড়া তো কলেজ স্ট্রিট বইপাড়ায় এসেছি ডাব শরবত না খেলে হবে ডাব শরবত খাওয়ার জন্য আসতে হবে একটা জায়গা কোথায় তো প্যারামাউন্টে ঢুকবো গিয়ে ডাব শরবত ট্রাই করবো চলো Empty hearts and neon lights They're playing with my mind Gotta get out of here tonight Oh, I wanna run off and fly And I'll tell myself it's fine to be alone Just to find somewhere that finally feels like home Oh, oh, oh I hate all this old প্যারামাউন্টে এসেছি তো এখানে যে সিগনেচার আইটেমটা ছিল ডাব শরবত সেটা অ্যাভেলেবেল নেই ব্যাড লাক ডাব শরবত যেটা দাম ছিল 90 রুপিস এখানে এত দেরিতে আসলে অবভিয়াসলি পাওয়া যাবে বাট ব্যাড লাক কিছু করার নেই তো এটা কাটত তো এখানে যে 4টে আইটেমে অর্ডার দেওয়া হয়েছে সেটা হচ্ছিল ফার্স্ট অফ অল এটা হচ্ছে প্যাশন ফ্রুট যেটার দাম আছে 150 রুপিস
এটা আছে ম্যাঙ্গো মেনিয়ান, যেটা আছে 120 rupees, আর এটা আছে কেশরমালাই, এটা 120 rupees, এখানে এটা আছে রোজমালাই, এটার দাম হচ্ছে না 100 টাকা। আমি জাস্ট খেয়ে বলছি, আমার আমার যেটা অর্ডার আছে সেটা হচ্ছিল এই প্যাশন ফুড, আমি জাস্ট খেয়ে বলছি ভিডিওটা আমাকে দিয়ে দিতে। মিক্সড ফুডের একটা আইটেমের একটা ফ্লেভার পাচ্ছি, তো উপরে যত মনে হচ্ছে কী দেওয়া আছে ফরকুচি উপরে চড়িয়ে দিয়েছি, ফিল্ড আছে, দারুণ লাগে। বাদ বাকিগুলো এরা ট্রাই করবো। কেশর মালাই যেটা আছে না, কেশর মালাই প্রত্যেকটা সিপে মুখে খয়া আসবে নাইস, আর এর মধ্যে মিঠা তো বা কেউ না, এই যেরকম একটা কোনো এসেন্স আছে, সেই এসেন্সটাই সর্বোত্তম, সুপার ওয়ান, এটা একদম বাদশাহী টাইপ। হ্যাঁ, যেটি আমারটাও ভালো ছিল তোমারটাও, এটা নাইস ডাব সর্বোত্তম পাওয়া গেল না, এক্স্যাক্টলি সুইজারল্যান্ড ডাব সর্বোত্তম। অনেকদিন পর কলেজ স্ট্রিটে, কলেজ স্কোয়ারে, ওখানে প্যান্ডেল বানানোর কাজ শুরু হয়ে গেছে, আর দুর্গাপূজা ভাইব চলে এসছে। রোদে প্রচণ্ড হাঁপিয়ে গেছে, প্যারামাউন্ট থেকে ডাব শরবতটা না পাওয়ার দুঃখ, প্লাস যেটা আমরা ট্রাই করেছি সেটাও নট ব্যাড। তো এখন জামাটা বন্ধ করছি আপাতত। তাহলে এখন আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় এখন? এখন আমরা ওই যেখানে হাতিদের যে বাগানটা আছে না, কি বলে জানাবে, হাতি বাগান, মিষ্টি খাবো না, কুষ্টে গড়গড়ে, চলো দেখা যাক, চলো দেখা যাক ওখানে কি রেডি আছে আমাদের জন্য, চলো। আমাদের যেমন দই আমাদের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী খেয়েছেন, আচ্ছা নিয়ে গেছেন, কত বছরের দোকান, মোটামুটি 100 বছর বেরিয়ে গেছে। তো এইটা হচ্ছে সেই মাস্ট অ্যাভেটেড এই দই, ঠিক আছে, অমৃতের দই, আলাদাই একটা মজা। আর খাওয়ার পথে শেষ পাতে দই মানে তো অসাধারণ ব্যাপার, খাও খাও, একটা সেন্সুয়াল এক্সপ্রেশন দিয়ে দে, আমি খেয়ে নিই আগে তারপর বলছি, আমার জন্য রাখিস, আমিও রিভিউটা দেবো, ঠিক আছে। সত্যি কথা বলি, আমি যে দইটা খাই সেটা কিন্তু এতটা ক্রিমি ব্যাপারটা থাকে না, মানে একদম লেয়ার থাকে একটা, বাট এটাতে পুরোটাই বেসিক্যালি শর্ট টাইপ, মানে ক্ষীর টাইপের জমে গেছে। তোর পাড়ায় একটা কিসে একটা দই আছে না, দইয়ের দোকান আছে না, তোর না 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 গোস্ত বলে দই, গোস্ত, হ্যাঁ, বাট ওই দইগুলোর মধ্যে কি হয় একটা জলজের মতো লেয়ার থাকে, হ্যাঁ, মানে শক্ত হয়ে বুঝছ, হ্যাঁ, বাট এটা হচ্ছে পুরোটাই ক্ষীর টাইপ, ক্ষীর টাইপ আছে না পুরোটাই, দেখো মানে একটা মাখো মাখো ব্যাপার, হ্যাঁ, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা আমাকে একটু দে, থ্যাংক ইউ যে তুই এত ভালো দইটাও মানে একটু আমার জন্য বাঁচিয়ে রেখেছিস, ঠিক আছে, আমি খাচ্ছি, খেয়ে বলছি, এটা খুবই ভালো, ঠিক বলেছিলি, ক্রিমি ভাবটা আছে, মানে একটা যেটা হয় না যে খুব মিষ্টি না
আর একটা যে ক্ষীর 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 ভাবটা ওটা দারুণ আছে, মানে আর চিল তো চিল কোনো জিনিসই সেরা দাঁড়ান। বাই দ্য ওয়ে যখন দোকানের ভিডিওটা করছি বলেই রাখি, দোকানের নামটা হচ্ছে অমৃত। এখন প্রচণ্ড ভিড়, এই যে দোকানের নাম অমৃত, সবাই এখানে খাচ্ছে দই, আমিও খাচ্ছি, হয়তো শেষের পথে। মনোহরা আছে, মনোহরা সন্দেশ, হ্যাঁ এটার একটা বিশেষত্বটা কি আছে, এটা একদম হালকা মিষ্টি ছানার সন্দেশ, উপরে পেস্তা দিয়ে আছে, এটার দাম আছে 30 টাকা, যে এটা ছানার মিষ্টি পুরো উপরে। রসগোল্লা খাবো না কমলাভোগ খাবো নাকি এই গুড়ের আসবো খাবো, যেটা বলবেন। রসগোল্লা, রসগোল্লা, সেই অর্ধেকটা মেরে দিয়েছি, খুব সুন্দর খানা দিয়ে করা মনোহরা, ভেতরে একটা খিদের ফ্লেভার, উপরে পেস্তা এরকম, আর হালকা গোলাপ জল একটা ফ্লেভার, সব মিলিয়ে একটা কিন্তু দাম আছে, দাম আছে 30 টাকা। সেন মহাশয় মাস্ট রেকমেন্ড। কী হচ্ছে হলো খির ছোলে ভেতর পাবে, এখানে যে ভেতরে যে দুটো কোটিং দেওয়া আছে, একটা হচ্ছে ভেটকি মাছের পুরো কোটিং দেওয়া আছে, আরেকটা ভেতরে মাছ বেটে ভেতরটা দেওয়া আছে, তো দুটো মিলিয়ে ওখানে যে কাসুন্দিটা আমরা ইউজ করেছি সেটা সাতটা এইভাবে ভরিয়ে দেওয়া, এটা এসে পিহা টাইপ একটা পার্সেল, এটার দাম কত আছে জানো, 80 টাকা, এটা 180 টাকা, 180 টাকা, এইটা হচ্ছে তোমার টাইগার, এখানে চলে এসেছে ফিশ ফ্রাই, এটা আমি খেয়ে মজা জানাচ্ছি, ঠিক পাচ্ছি না তার আগে। সো মিত্র ক্যাফে থেকে বেরিয়ে আসার পর এবারে ব্যাক টু প্যাভিলিয়ান অ্যাজ ইউজুয়াল, ফোনে চার্জও কম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু বলবি? আজ আর কিছু বলার মতো অবস্থায় নেই, সেকেন্ড পার্ট আমাদের এখানেই শেষ হলো, এখানেই শেষ হলো, চেষ্টা করবো আরও ভালো ভালো কন্টেন্ট দিল।